কোথা থেকে শুরু করলা রে? বল पॉलिटिकली तमाशा मत कराइए। নানা দিন যা ভর্তি হচ্ছে কার পারমিশন বলো দিন ভর্তি হচ্ছে কার পারমিশন দিন ভর্তি হচ্ছে কার পারমিশন দিন ভর্তি হচ্ছে কার পারমিশন আরে স্যার হম লোগ চাহতে হ্যায় কি কাম হো বাচ্চা হোনে তো আপকে সাথ মে হ্যায় স্যার হম লোগ চাহতে হ্যায় কি কাম হো ওহি বতা দিজিয়ে হো দে দো ও প্রবলেম आपको बाहर तो दरकार नहीं अरे सर এখানে দেখা গেল যে যে বিজেপি সাংসদ তিনি এসেছিলেন এবং আপনার সাথে আপনাদের কর্মীর সাথে একটা মানে ধাক্কাধাক্কির বিষয় আছে, কি বলবেন বিষয়টা? না এখানটায় ধাক্কাধাক্কি পরিস্থিতি জায়গাতে না, লকডাউনটা মানতে হবে। এই লকডাউনটা না মানার জন্য ওনারা এসছেন, ভেতরে চলে গেছেন, যেখানটায় কাটাকাটি হচ্ছে ওখানে পৌঁছিয়ে গেছে। এখন আরজিএফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলছে, ওনারা ছুটতে চাইছেন। এবার সেই জায়গাটাতে আমি তখন গিয়ে বললাম যে এখন তো লকডাউনের অবস্থায় চলছে, আপনারা দূরত্ব বজায় রেখে এবং সরে এই কাজ কথাগুলো বলুন এবং থাকুন। আমাদের এখানটায় উত্তরের এমপি এসছেন, এসে যাই হোক এখানটায় লোকজনে এসছেন বাইরে থেকে, এসে এখানটায় এই কথাগুলো হয়েছে। আমাদের এইখানকার যে সাবইটা হচ্ছে দীর্ঘদিনের মানুষের চাহিদা, আজকে সেই চাহিদাটা আজকে আমাদের এখানটায় রাজ্য সরকার থেকে একটা পারমিশন দিতে হয়, সেই উদ্যোগ নিয়ে পাড়ার যত জনগণ আছে তাদের সই সাবুত নিয়ে আমরা ডিআরএম অফিসে যাই এবং গিয়ে বলি। বলার পর বললো যে রাজ্য সরকার পারমিশন দিলে এটা ই হয়, একটা রাজ্য সরকার পারমিশন না দিলে এই কাজটা হয় না। আজকে নিরঞ্জন ঘোষ মহাশয় এসে, বিধায়ক এবং চেয়ারম্যান এসে আসার পরেই সে এই পারমিশনটা দেয় এবং সেই পারমিশনের পরে 2017 সালে সে কাজটা শুরু হয়।
এবং শুরু হওয়ার পর এখানটায় অনেকজন চেষ্টা করেছিল এটাকে বন্ধ করে দেওয়ার জন্য, সেটা লাস্ট পর্যন্ত বন্ধ করতে পারেনি, নাহলে আজকে আরও আগে এই সাবইটা আমাদের হয়ে যেত। আজকে কিছুদিন আগে আমাদের এই পার্শ্ববর্তী আমাদের এখানে শ্যামলবাবু দুর্দান্তে গিয়ে রেললাইনের উপরে কাটা পড়ে, এইসব দেখে মানুষের মর্মাহত প্রত্যেক দিন প্রায় দুর্ঘটনা হওয়ার একটা হচ্ছে। সেটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠা, আপনি নিজেও করেছেন, আপনি শারীরিক নির্যাতন করেছেন এবং এখানে আপনার যে ফ্লেক্স ছিল সে ফ্লেক্স চেয়ে করেছেন, কী বলবেন? কে ফিরেছে, কে কোথায় লাগাচ্ছে ফ্লেক্স আমরা তো বলতে পারবো না, এবং যারা বলছে তারাই এইসব সূচিকর মন্তব্য করবে এবং বলবে। হ্যাঁ, এখানে দেখুন কে কোথায় কী ছিটছে, কোথায় কী লেগে আছে উত্তর মালদার সাংসদকে কি এর আগে এখানে দেখা গেছে? আমি তো দেখতে পাইনি কোনোদিন। মালঞ্চ পল্লীতে কাজ হচ্ছে, আমরা আন্ডারপাসের জন্য দীর্ঘদিনের এখানকার মানুষের দাবি, আমরা রথবাড়ির কাজ দাবি করে ইঞ্জিনিয়ারদের ডেকে রথবাড়ি আন্ডারপাসের কাজ শুরু হয়েছে, মালঞ্চ পল্লীতেও সেদিনেও দাবি করেছিল। আমার এখানে সভাপতি আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির, আমাদের গোবিন্দচন্দ্র মণ্ডল মহাশয় তন্দ্রাদি আছেন, আমাদের আরও সবাই আছে। আমরা চাইছি না কোনো রাজনীতি করতে, আমরা চাই কাজ হোক। এই যে এখানে আমাদের যা আজকে শুরু করেছে, যারা রাজনীতি করার জন্য শুধু রাজনীতি করে, আমি তো এই দেড় মাস ধরে আজকে লকডাউনে মানুষ কী অবস্থায় আছে, পরিযায়ী শ্রমিকরা কান্নাকাটি করছে, ওরা আসতে পারছে না, গোটা দেশে 300টা ট্রেন নিয়েছে, পশ্চিমবাংলায় মাত্র 2টো ট্রেন নিয়েছিল গতকাল পর্যন্ত, পরে চাপাচাপির পর আরও 8টা ট্রেন নিয়েছে, মালদার জন্য মাত্র 1টা ট্রেন, মালদাতে কত পরিযায়ী শ্রমিক আছে? আরে এত রাজনীতি করছো তো পরিযায়ী শ্রমিকদের কাজ দাও পশ্চিমবাংলায়, কেন বাইরে কাজ করতে যাচ্ছে? এখানে এখানে এসে রাজনীতি করছে, এখানকার কাউন্সিলর, এখানকার কোনো একজন হচ্ছেন যে এখানকার তিনি এই এই পৌরসভার চেয়ারম্যান, সকালে নারকেল ফাটিয়ে চলে যাচ্ছেন, এটা রাজনীতি করার জায়গা? এখানে কাজ করতে হবে, মানুষকে কাজ দাও, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে কাজ করছে, রাজ্য সরকার এখান থেকে বিদেশে মানুষকে কাজ করতে পাঠাচ্ছে, আর যখন মানুষ বিপদে তখন আনার জন্য একটা উদ্যোগ নিচ্ছে না এবং বোঝাতে চাইছে বাংলায় গিয়ে, বাংলা আজকে পিছিয়ে এখান থেকে মানুষ লক্ষ লক্ষ মানুষ অমন মালদা থেকে কয়েক লক্ষ মানুষ বাইরে কাজ করতে গেছে, কেন গেছে? মুখ্যমন্ত্রী তৃণমূলকে জবাব দিতে হবে। এখানকার লোক যাচ্ছে, আজকে এখানে কাজ হচ্ছে তখন কাজে বাধা দিচ্ছে, আমার এখানে ব্যানার দিয়েছে একজন সাংসদ এই কাজটা করার জন্য এখানে উদ্যোগ নিয়েছে, এখানে আমাদের ব্যানার দিতে পারে, তো সে ব্যানার ছিঁড়ে দিল, ওরা কি অধিকার দিয়েছে ওদের তৃণমূলকে ব্যানার ছিঁড়ে দেওয়া, কে অধিকার দিয়েছে? আমাদের এখানে জেলা সভাপতি এসছেন, আসতেই পারে, আসুক না, তৃণমূল আসতে পারে, দেখতে পারে কাজ, তৃণমূল তো শুধু চুরি করার জন্য আসে, তৃণমূল কাজ করার জন্য আসে না, শুধু চুরি করা, লুট করা, সমস্ত রেশনের মাল চুরি করছে, লুট করছে, এখানে আমাদের আমাদের এখানকার টাউনের যিনি প্রেসিডেন্ট, এখানকার কাউন্সিলর, আমাদের এখানে তার গায়ে রাজীবের গায়ে হাত দিয়েছে, আর এখানে বিল ভরাট করছে, এই বিল থেকে টাকা নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এরা খালি হচ্ছে কন্ট্রাক্টরি করে, আমরা এই সবের ব্যাপারে কাজ করুন, মানুষের পাশে থাকুন, মানুষের পাশে থাকে না, তৃণমূল হচ্ছে খালি রাজনীতি, আমরা সেই রাজনীতি, আমরা সেই রাজনীতিকে আমরা বিরোধিত করি, আমরা ঘৃণা করি এদেরকে, এরা রাজনীতি করার জন্য এখানে আসছে, কাজ হোক, উন্নয়ন হোক, এই কাজ আমরা করাচ্ছি, আমরা করাবো, তৃণমূল কংগ্রেস বাধা দেয় শুধু টাকা নেওয়ার জন্য। গোবিন্দ।